আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়াময় অনুগ্রহ করে আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান পবিত্র মাহে রমজানের রোজা রাখার পাশাপাশি মহল্লার বিভিন্ন মসজিদে আসরের নামাজ জামাতের সহিত আদায় করার পর রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাসা দ্বারা যে দুইটা সময়কে মুমিনের জন্য আনন্দের সময় বলে উল্লেখ করা হয়েছে, একটা সময় হইল মানুষ যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর দিদার যখন তার নসিব হবে, এই সময়টা হবে তার আনন্দের সময়। আর একটা হইল মানুষ আল্লাহর হুকুম রোজা পালন করে যখন ইফতার করে, তখন এইটা হইল আরেকটা তার আনন্দের সময়। এই ইফতারের সময়কে সামনে রেখে আমাদের কিছু ভাইয়েরা ইফতার মাহফিলের আয়োজন করছেন, এই আয়োজন এই অনুষ্ঠানে আমরা যোগদান করতে পারছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে বিভিন্ন ধরনের বিধিবিধান পালন করার জন্য রাসূলের মাধ্যমে ওহির মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিছেন। অনেকগুলো দায় দায়িত্ব কর্তব্য আমাদের গারে আল্লাহ অর্পণ করছে, সব ধরনের দায় দায়িত্ব এবাদত বন্দিগি আল্লাহ তাআলা আমাদেরকে করার জন্য বলছেন। নামাজ আল্লাহর একটা হুকুম বিধান, যাকাত প্রদান করা আল্লাহর একটা বিধান, শর্ত সাপেক্ষে কতগুলো শর্তের মাধ্যমে হজ করা আল্লাহর একটা বিধান, মহিলাদের জন্য পর্দা রক্ষা করে চলা আল্লাহর একটা বিধান, সব ধরনের হারাম বর্জন করা, হারাম থেকে বেঁচে থাকা, এটাও আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। এইভাবে পবিত্র মাহে রমজানের মধ্যে রোজা রাখা, এটাও আল্লাহর একটা গুরুত্বপূর্ণ বিধান। মানুষ আল্লাহর যতগুলো বিধিবিধান পালন করে এবং হুকুমগুলো মান্য করে, এইগুলোর জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা রাখছেন আখেরাতে। হাদিস শরীফে হাদিসে কুদসির মধ্যে আছে, যে হাদিসে কুদসি আমরা সবাই উলামাই কেরামের মুখে অনেকবার শুনছি, বিশেষ করে রমজান মাস আসলে রমজান মাসে দিনই কোনো আলোচনা হইলে এই হাদিসটা নিয়ে বেশি আলোচনা করা হয়। মানুষ যত ধরনের নেক কাজ আল্লাহর জন্য করেন, এগুলির জন্য আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করছেন। রমজানের রোজার জন্য আল্লাহ একটা পুরস্কারের ব্যবস্থা করছেন। অন্যান্য ইবাদত বন্দিগি এবং হুকুম আহকাম পালন করার পুরস্কার আর পবিত্র মাহে রমজানের রোজা রাখার পুরস্কারের মধ্যে বেশ কম হইল। মানুষ যতগুলো আল্লাহর হুকুম পালন করে, এগুলির বিনিময়ে আল্লাহ কোনো না কোনো এক বস্তু দান করবে মানুষকে। যেমন হাদিস শরীফে আছে, সুবহানাল্লাহ পাঠ করলে জান্নাতের মধ্যে একটা ফলের গাছ তার জন্য বরাদ্দ করা হয়। এইভাবে মানুষ নামাজ পড়ে, আল্লাহ নামাজের জন্য একটা পুরস্কার রাখবে একটা বস্তুর মাধ্যমে, যে বস্তুটা হইল তোমার নামাজের পুরস্কার। তুমি যে হজ করছো, হজের জন্য এই বস্তুটা একটা পুরস্কার। জান্নাতে তোমাকে নাজ নিয়ামত দেওয়া হবে, ফল ফুরুট দেওয়া হবে। অর্থাৎ মানুষ যত ইবাদত করে, প্রত্যেকটা ইবাদতের পুরস্কার কোন বস্তু দ্বারা আল্লাহ তাআলা দিবেন। আর পবিত্র মাহে রমজানের রোজা আল্লাহর এমন এক গুরুত্বপূর্ণ বিধান,
এর পুরস্কারের ব্যাপারে আল্লাহ বলেন, যারা রোজা রাখলো যথারীতিভাবে রোজার যত শর্ত আছে এগুলি পালন করার মাধ্যমে তাদের পুরস্কার হইলাম স্বয়ং আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ হইলাম তার পুরস্কার। আল্লাহ যদি কারো জন্য অর্জিত হয়, কেউ যদি আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহকে লাভ করতে পারে, অর্জন করতে পারে, নিজের পক্ষে আনতে পারে, তার দুনিয়ার জীবনও সফল, আখেরাতের জীবনও সফল। বিভিন্ন ইবাদতের কারণে আল্লাহ যতগুলো বস্তু দিবেন সমস্ত বস্তুর খালিক মালিক হইল আল্লাহ। যিনি সমস্ত বস্তুর খালিক এবং মালিক, উনি যদি উনাকে যদি আমি অর্জন করতে পারি তাহলে সারা জগৎ যেন আমার হয়ে গেল। তা আল্লাহকে অর্জন করার, আল্লাহকে পাওয়ার একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা মাধ্যম হইল পবিত্র রমজান মাসের রোজা। এ হাদিসের আরেক ব্যাখ্যা হইল, মানুষ যতগুলো ইবাদত বন্দিগি করে সমস্ত ইবাদত বন্দিগির পুরস্কার হয়তো আল্লাহ ফিরিস্তার মাধ্যমে দিবে, যে তার হাতে পুরস্কার উঠাইয়া দাও। আর পবিত্র রমজান মাসের রোজা এত গুরুত্বপূর্ণ এক বিধান আমল, ওই আমলের পুরস্কার আল্লাহ তাআলা নিজে কুদরতের হাত দ্বারা দান করবে। এই জন্য হাদিসের পড়ার পদ্ধতি দুইটা, আসাউমুলি ওয়া নাজিজিবি ওয়া উজজাবি। রোজা আমার জন্য বান্দা রাখলো আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ কুদরতের হাত দিয়ে দিব, অথবা আমি আল্লাহ স্বয়ং তার পুরস্কার হইয়া দিব। এই রোজা কাকে বলে আর এই পুরস্কার পাওয়া যা, কিভাবে রোজা রাখতে? আমরা সাধারণত রোজা বুঝি আলিম সাকওয়ান আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন, দীর্ঘ এক মাস সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খানা পিনা বিবি সহবাস এই সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম রোজা। আসলে রোজার জন্য আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কারের ঘোষণা করা হয়েছে, এই মাপের এই ধরনের পুরস্কার পাইতে গেলে শুধু তিন জিনিস চাললেই হবে না, নিজের চক্ষু রোজা রাখতে হবে। অর্থাৎ হারাম বস্তু দেখা থেকে নিজের চোখের হেফাজত করতে হবে, অনর্থক কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, কাহারো গীবত, কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য প্রদান করা, এই যাবতীয় বিষয় থেকে নিজের মুখকে হেফাজত করতে হবে। গীবত শোনা থেকে, মিথ্যা কথা শোনা থেকে, গান বাদ্যের আওয়াজ শোনা থেকে নিজের কানকে বিরত রাখতে হবে। গুনার আড্ডাখানা অশ্লীলতাতে যাওয়া থেকে নিজের পাকে বিরত রাখতে হবে। অর্থাৎ সর্বাঙ্গের রোজা হইতে হবে। রোজা অর্থই বিরত থাকা বা বর্জন করা, সর্বাঙ্গ থেকে গুনা বর্জন করতে হবে। খানা পিনা আমি বর্জন করলাম, বিবি সহবাস বর্জন করলাম, রোজার পরিপূর্ণ সওয়াব পাওয়ার জন্য শুধু এতটুকুই যথেষ্ট না, নিজের ভিতর বাহির উভয়টাকে রোজা রাখতে হবে। রোজার অর্থের মধ্যে বর্জন পাওয়া যায়, রোজা মানে আমি দিনের বেলা খাইলাম না, দিনের বেলা পান করলাম না, বিবির কাছে বিবি সহবাস করলাম, এই তিনটা জিনিস আমি সারলাম। আল্লাহ পবিত্র রমজান মাসে দিনের বেলা এই তিনটা জিনিস বর্জন করাইয়া, তিনটা জিনিস থেকে আমাকে আলাদা করাইয়া, পৃথক রাখিয়া, অরিজিনাল মৌলিক বড় গুণাগুলি থেকে আমাকে বাঁচানোর পথ দেখাইয়া দিচ্ছে। যেমন রমজান মাসে দিনের বেলা আমি খাইতে পারি না, আমার চোখের সামনে খানা,
আমার ঘরের মধ্যে হালাল উপার্জনের চাউল আছে, শাক সবজি আছে, গোস্ত আছে, তরকারি আছে, মাছ আছে, ফল ফুরুট আছে, দুধ দই আছে, চিরা কলা আছে, এই সব কিছু খাবারের যত বস্তু আছে সব হালাল, আমি হালাল ভাবেই গুলি অর্জন করছি, আমি হালাল ভাবেই গুলি অর্জন করছি, এই হালাল জিনিসগুলি আমার চোখের সামনে, কিন্তু রমজান মাসের দিনের বেলা আমি খাইতে পারবো নি। এ ভাই রমজান মাসের দিনের বেলা এই ছোট্ট বাচ্চা দিয়ে উঠা বসা শুরু করছে, এই যে খানার যত আয়োজন আছে আমার ঘরে সব হালাল পন্থা আমি আনছি, একটাও হারামের না, চাউল আমার ক্ষেতের বৈধভাবে এগুলি আমি লাভ করছি। কিন্তু রমজান মাস প্রাপ্ত বয়স্ক মুসলমান নরনারী যার শরীয়ত সম্মত কোনো উজর নাই, তার সামনে যতই তার উপার্জিত হালাল খাদ্য তা হোক দিনের বেলা খাইতে পারে, পারে না, কেন? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম এই মুহূর্তে হইলে সে খাইতে পারবে না, সে খাইতে পারবে না। অথচ এই দিনের বেলাতে রমজান মাসে জিনিসটা খাইলো না, এটার থেকে বিরত রইল, এই জিনিসটা খাওয়া তার জন্য হালাল না হারাম? তার জন্য এটা হালাল, এই জিনিসটা তো হালাল উপায়ে, এই হালাল খানাটা থেকে সে দিনের বেলা বিরত রইল। আল্লাহ তাআলা বলেন, তোমার ঘরের খানা খাওয়া তোমার জন্য হালাল, তোমার হালাল উপার্জিত বস্তু তোমার জন্য হালাল, কিন্তু রমজান মাসের দিনের বেলা এই হারাম থেকে আমি আল্লাহ তোমাকে বিরত রাখলাম, হারাম ছাড়াইলাম, তুমি যদি এই হালালটাকে কিছু সময়ের জন্য আমার কথা মানতে যাইয়া হারাম মনে করতে পারো, তাহলে তোমার মতো ব্যক্তি অরিজিনাল হারাম থেকে বাঁচতে পারবে, অরিজিনাল হারাম থেকে। এই যে দিনের বেলা আমার ঘরের খানা আমি খাইলাম না, এটা তো আমি হালাল জিনিস ছাড়লাম, এটা তো আমার জন্য হালাল। এই ছোট্ট বাচ্চারা, আমার ঘরের সব খানা আমার জন্য হালাল, এখন দিনের বেলা আল্লাহ বলতেছেন তুমি রোজা রাখতে হবে, খাইতে পারবা না। এখন যে আমি দিনের বেলা না খাইলাম, ছাইরা দিলাম, এটা হালালটা ছাড়লাম না হারামটা? হালাল। আল্লাহ বলেন, আমাকে খুশি করতে যাইয়া তুমি কিছু সময়ের জন্য যদি হালালটারে হারাম মনে করতে পারো, ভবিষ্যৎ জীবনে আসল হারাম থেকে তুমি বাঁচতে পারবে, চুরি ছুট্টামি তুমি করবা না, ডাকাতি কইরা কাহারো জিনিস আনবা না, ত্রাস সৃষ্টি কইরা কাহারো জিনিস আনবা না, জবরদখল কইরা কাহারো জিনিস তুমি খাইবা না, আত্মসাত করবে না, মিথ্যা সাক্ষী প্রদানের মাধ্যমে কাহারো জিনিস তুমি গ্রাস করবে না, এই যে আসল অরিজিনাল হারাম, ওই হারাম থেকে বাঁচার প্রশিক্ষণ হইল হালাল ছাইরা, হারাম থেকে বাঁচার প্রশিক্ষণ এই রমজান মাস হইল গুনাহ ছাড়ার প্রশিক্ষণের মাস, বান্দা কিভাবে গুনাহ ছাড়বে এটার প্রশিক্ষণ দেওয়া। এইভাবে আমি মুসলমান, আমি একজন ব্যবসায়ী মুসলমান, গরম প্রচন্ড গরম, আজকে দুই দিন ধরে একটু ঠান্ডা, বাকি পূর্বের কয়েকদিন খুব গরম গেছে। আমি একজন ব্যবসায়ী মনে করেন, আমার পাশের ব্যবসার প্রতিষ্ঠান হইল এক হিন্দু ভদ্রলোকের, আর তার পাশে হইল আমি মুসলমানের দোকান, আমি আল্লাহর হুকুম পালন করণার্থে রমজান মাসে রোজা রাখলাম, প্রচন্ড রুদ্র উঠল, তাপমাত্রা খুব বেশি গরম, আমার পেটেও খিদা, পানিরও যথেষ্ট পিপাসা, এমন সময় আমি দেখতেছি যে আমার পাশের হিন্দু ব্যক্তি ফ্রিজ থেকে দই খুলছে, সিরা বিজাইয়া আম দিয়া মিষ্টি দিয়া কলা দিয়া সে আমার সামনে খাইতেছে। এখন আমার খাওয়ার আগ্রহ বাড়বে না কমবে? বাড়বে, এক তো পেটের খিদা, আরেক তো হইলো পানির পিপাসা, আবার আমার সামনে আরেক ব্যক্তি দেহাইয়া খাইতেছে, আমার খাইবার মনে না চাইলো এখন আবার নতুন ভাবে চাইবে, এই সময় আমি কেন খাই না? আমি খাইলে তো কেউ বাধা দিতে পারবে না, আমার ঘরে ফ্রিজ আছে,
চিরা আছে, দই আছে, কলা আছে, আমার সামনে হিন্দু লোকে খাইতেছে, ও মুসলিমে খাইতেছে, ছোট বাচ্চারা খাইতেছে, আমার খানা দেখে লোভ লাগছে, এরপর আমি খাইলাম না, একমাত্র আল্লাহর ভয়ে। এই যে আল্লাহরে ভয় করলাম, আমার সুযোগ আছে খাইবার, প্রয়োজন আছে খাইবার, চাহিদা আছে খাইবার, লোভ আছে খাইবার, সুযোগ আছে খাইবার, তারপরও খাইলাম না, আল্লাহ কি বই করতে যায়? আল্লাহ বলে এই যে তুমি খাইলা না, পানি পান করলা না, ঠান্ডা পানি, দুধটা পান করলা না, দই পান করলা না, এই হালাল ছিল, এটা জিনিস তো হালাল, এই হালালটা আমার বইয়ে দিনের বেলা কিছু সময়ের জন্য দিয়ে তুমি সারলা, হারাম মনে কইরা সারলা, তোমার মতো ব্যক্তি অরিজিনাল হারাম, মদ থেকে বাঁচতে পারবা, মদ পানি পান করলা না, এটাতে বাঁচলা, আমার ভয়ে এই প্রশিক্ষণ যদি নাও তুমি মদ পান করবে। এইভাবে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ একটা মেয়েরে বিয়ে করলো, তাদের বিয়ে একজন আলেমের মাধ্যমে হয়েছে, তারার মধ্যে যে বিয়ে হয়েছে সাক্ষী আছে, ছেলে মোহর নির্ধারণ করছে, মেয়েকে মোহর আদায়ও করছে, বৈধ তরিকা বিবাহ হয়েছে, যে ছেলে মেয়ের মধ্যে দাম্পত্য জীবন বৈধ তরিকা হইল, পরিণয় সূত্রে আবদ্ধ হইল বৈধভাবে, না জায়েজ অবৈধ কোন পথ তারা অবলম্বন করে নাই, বৈধ বিয়া। এই বৈধ বিয়ার কারণে ছেলে মেয়ের মধ্যে সহবাস মিলন, এটা শুধু নিজের জৈবিক চাহিদা মিটানো না, এটা একটা ইবাদত। কাজী স্বামীর জন্য স্ত্রীর মিলন, এটা শুধু জৈবিক চাহিদা মিটানো না, এটা একটা ইবাদত। কিন্তু দিনের বেলা স্বামী পারবে না স্ত্রীর কাছে যেতে, তার জন্য হালাল, কিন্তু হালালটা কই যে দিনের বেলা কিছু সময়ের জন্য হারাম করলো। আল্লাহ বলেন তোমার মধ্যে এ হালালটাকে হারাম কইরা অভ্যাস তৈরি করার কারণে তুমি অরিজিনাল হারাম জিনা থেকে বাঁচতে পারবে। এই রমজানের রোজার মাধ্যমে গুনাহ কিভাবে ছাড়তে হবে এগুলির একটা বাস্তব প্রশিক্ষণ আল্লাহ বান্দা বান্দিকে দান করে। এজন্যে এটা একটা কঠিন বিষয়। আল্লাহ বলেন তুমি নামাজ পড়ছো, খাওয়া দাওয়া কইরা নামাজ পড়ছো, তোমারে আমি নামাজের কথা বলছি, পেটটা বইরা খাইয়া পরিতৃপ্ত হইয়া নামাজ পড়ছো, তোমার আমি হজের কথা বলছি, খাইতে খাইতে হজে গেছো, খাইতে খাইতে হজ থেকে আসছো, ঠান্ডা খাইছো, অনেক জিনিসের খানা খাইছো, জাকাত দিছো, খানা দানা ঠিক আছে, আমার এই পর্যন্ত যত ইবাদত বান্দা তুমি করছো, তোমার খানা ওনা ঠিক রেখা করছো, এখন তুমি যদি আমি আল্লাহর বেশি মুহিব হইয়া থাকো, খাঁটি বান্দা হইয়া থাকো, এখন তোমারে আমি এমন একটা ইবাদত করাইতে চাই যে ইবাদত না খাইয়া করতে হবে, ওইটার নাম রোজা। এই যে আমরা সারা বছর নামাজ পড়ি, খাইয়া না না খাইয়া পেট বইরা পড়ি, হজ হজে যাই, খাইতে খাইতে যাই, খাইতে খাইতে আই, জাকাত দিতেছি খাওয়ন ঠিক আছে, কোরআন তেলাওয়াত করতেছি খাওয়ন ঠিক আছে, জিকির আজকার করতেছি খাওয়ন ঠিক আছে, তবলিগ করতেছি খাওয়ন ঠিক আছে, ফাসান পাশের জিকির করতেছি খাওয়ন ঠিক আছে, পর্দা পুশিদা করতেছি খাওয়ন ঠিক আছে, সব যত ইবাদত আমি এই পর্যন্ত করলাম সব খাওয়ন ঠিক রেখা করছি। আল্লাহ বলেন তুমি যদি বাস্তবেই আমি আল্লাহর আমি আল্লাহরই চাও, দিন যা করছো সব ফেট ঠিক রাখিয়া করছো, ফেট তোমার মাইজ বান্ডারি ফেট ঠিক রাখিয়া করছো, এখন যদি তুমি আমার আসল বান্দা হইয়া থাকো, আমারে চাও, কিছুদিন সাধনা করতে হবে না খাইয়া, পরীক্ষা যত কঠিন নাম্বার তত বেশি পাওয়া যায়। রোজাটা কঠিন না সহজ? কঠিন। আমার সামনে খানা, আমি নিজে কষ্ট করে হালাল টাকা দিয়া জিনিস আনছি খাই যেতাম, আমার বই দেব, আমার ঘরের ফ্রিজের মানে আমার টিউবওয়েলের মানে আমি চাইয়া রয়েছি, অন্য রাখাইতে যাই আমি পারি না, হিন্দু বেটা খাইতে আছে, ছোট বাচ্চা রাখাইতে যাই আমি পারি না, কারে বই করি গুলি সারলাম, কারে? একমাত্র আল্লাহকে। আল্লাহ যে বলেন যত ইবাদত বান্দাই করুক ইবাদতের বদলা বিনিময় বস্তু দ্বারা দেওয়া হবে, আর রোজার বদলা আমি হয়ে দেব, কেন কেন কো? আমার বান্দা যেইগুলি সারছে একমাত্র আমার ভয়ে সারছে, নাহলে দরজা লাগে খাইয়া বিলের বিড়ালের মতো মুখ কান মুছিয়া লাইলে কে গিয়া হ্যাক করে পরীক্ষা করে দেখবো পেটো খানা আছে না না আছে? যে রোজা রাখে সে আল্লাহর ভয়ই রাখে,
রোজা হইল গুনাহ ছাড়ার প্রশিক্ষণ। গুনাহ কিভাবে ছাড়তে হবে আল্লাহ তাআলা রমজানের রোজার মাধ্যমে বান্দাবান্দিকে প্রশিক্ষণ দেওয়াইতাছে, বান্দাবান্দিকে প্রশিক্ষণ দেওয়াইতাছে। এই জন্য আল্লাহ বলেন রোজা আমার জন্য, আমি রোজাদারের জন্য, রোজা যখন আমার জন্য আমি হইলাম রোজাদারের জন্য। রোজার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার নরনারীগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। কাইফিয়ত বেশ কম, সংখ্যার বেশ কম, সিস্টেমের বেশ কম, কিন্তু মূল ফরজিয়ত তাদেরও ছিল। এই কষ্ট আল্লাহ কেন দিতে চান? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রোজা রাখাইয়া আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই। এই রোজা রাখাইয়া কি বানাইতে চা? মুত্তাকি। কারণ মুত্তাকি না হইয়া জান্নাতে যাওয়া যায় না। ওয়া সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে মাপ নেওয়ার জন্য প্রতিযোগিতা করো। আজকে আমরার খেলাধুলার প্রতিযোগিতা আছে, বাড়ি বানাইবার প্রতিযোগিতা আছে, গাড়ি কেনার প্রতিযোগিতা আছে, বেশি বেশি বিয়া করার প্রতিযোগিতা আছে, দোকানপাট মার্কেট করার প্রতিযোগিতা আছে, অশ্লীলতার প্রতিযোগিতা আছে, গুনার আড্ডা কানার প্রতিযোগিতা আছে, অপচয় করার প্রতিযোগিতা আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, ও মুসলমান তোমার প্রতিযোগিতার টার্গেট গুনাহ হবে না, বাড়ি গাড়ি নারী অট্টালিকা তৈয়ার করা হবে না, তোমার প্রতিযোগিতা হবে ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের কাছে মাপ নেওয়ার ব্যাপার। তোমার রবের কাছে মাপ নেওয়ার ব্যাপারে তোমার প্রতিযোগিতা হবে আর কিসের? ওয়া জান্নাতিন, ওয়া জান্নাতিন, আল্লাহর কাছে জান্নাত পাওয়ার ব্যাপারে প্রতিযোগিতা। আরে বাবা আমার ওয়াজ লাগাই চিল্লা চিল্লি লাগাইছ না, এ আমি যে আইনা কেরাই না, কোরআনের আওয়াজের সব দাম বেশি না এই চিল্লা চিল্লির দাম বেশি? হেই বড় জোরে কথা কইলে যে কথা, ছোট জোরের কথা তুই কতই? কোরআন তো হগলের কথা, কোরআন তো ছোট বেটার মুগ্ধা বাইরিলে যে কথা, বড় বিশ্বের মুগ্ধা বাইরিলে কি কথা? আজকে মুসলমান মূল টার্গেট বাদ দিয়া ওই ব্যক্তি পূজা শুরু হয়েছে, ব্যক্তি পূজা। এই আগে যেটা নষ্ট হয়েছে গুম রইতেছে ব্যক্তি পূজার কারণে, ব্যক্তি আমার মানদণ্ড নেই। মানুষ আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের প্রতিযোগিতা হবে দুই জিনিসের দিকে, একটা হইল ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে মাপ নেওয়ার ব্যাপার, ও জান্নাতিন, আরেকটা হইল জান্নাত অর্জনের ব্যাপার, প্রতিযোগিতা করবে জান্নাতে যাওয়ার ব্যাপার। আর জুহাত সামা ওয়াত ওয়াল আর, যার প্রশস্ততা হইল, প্রশস্ততা হইল জমিন থেকে আকাশ পরিমাণ, এটা হিস্ট্রি হইতে পারে আবার মানবীয় হইতে পারে। অর্থাৎ এই প্রশস্ততা দিয়া মানগত মান বুঝাইছে, মান। মানুষ অনেক সময় কোন জিনিসের জিনিসের দাম বাইরে লাগা পত্রিকাওয়ালারা কি কয়, পণ্যদ্রব্যের মূল্য আকাশচুম্বী হয়েছে। আকাশচুম্বী মানে কি? হ্যাঁ আকাশে লাগিয়েছে গা না, বেশি বুঝাইছে। তা আসমান জমিনের জান্নাতের প্রশস্ততা আকাশ থেকে জমিন, এটা দিয়ে তার মান বুঝাইছে, মর্যাদা বুঝাইছে, জান্নাত বড় দামি। অথবা হাসুই মাসুদ্দ হাসুই দেওয়ার দুর্বার কোন এখন বুঝাইতেছে, এটার ফাস্টটা যদি দূর লম্বা ঠাকুর দূর হইব। এই জান্নাত কার জন্য? ইদ্দাতলিল মুত্তাকিল। আল্লাহ বলেন এই জান্নাত আমি তৈয়ার করছি মুত্তাকিল লাগি, তাকুয়ার সার্টিফিকেট ছাড়া টিকেট ছাড়া জান্নাতে দেওয়া যাবে। বিমানে উঠবা টিকেট লাগবে, যে রাস্তা যাবে এর একটা ভিসা লাগবে, কাগজপত্র লাগবে, জান্নাতের বাড়ি যাবে এরিয়া, জান্নাতের মেলার এরিয়া ডুববা, তাকুয়ার টিকেট লাগবে। আল্লাহ আল্লাকুম তাত্তাকুন, আর তাকওয়া অর্জনের মাধ্যম হইল রমজানের রোজা রাখা। আর মুত্তাকির জন্য আল্লাহ তাআলা এইগুলি ব্যবস্থা করছে। মাতালুল জান্নাতিল লাতি বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গাইরি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার ত্বামু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা আসালিম মুসাফফা। আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি হবে, মুত্তাকিবার একটা ব্যবস্থা হইল রমজানের রোজা।
তাকওয়ার অর্থ সব গুনাহ ছেড়ে দেওয়া, সব নেক করা, ইমতিসালুল আওয়ামির ওয়াই জি তেনাবুন নাওয়াহি, করণীয় কাজগুলি করা, বর্জনীয় গুলি ত্যাগ করা, এটা তাকওয়ার একটা অর্থ। যারা মুত্তাকি হইবে আল্লাহ তাআলা বলেন তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের নিচে চার ধরনের চারটা ঝর্ণা প্রবাহিত থাকবে, পানির নহর, আয়রন মুক্ত পানি, সুস্বাদু পানি, দুধের নহর থাকবে, লামিয়াতা গাইয়ার তোয়ামু, যে দুধের স্বাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, এমন শরবতের নহর থাকবে যে শরবত যত পান করবে তত পান করার মনে চাইবে, কাটি মধুর নহর থাকবে। এগুলি কাদের জন্য? মুত্তাকির জন্য। মুত্তাকি কে? যে নিজের জীবনটাকে বাইচা বাইচা চলে, কোনটা গুনাহ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, নিজের চোখের হেফাজত করে, চোখকে গুনাহ থেকে হেফাজত করে, কানকে গুনাহ থেকে হেফাজত করে, পাকে গুনাহ থেকে হেফাজত করে, মুখকে গুনাহ থেকে হেফাজত করে, অন্তরকে গুনাহ থেকে হেফাজত করে, মুখ দ্বারা গুনাহ করে না, চোখ দ্বারা গুনাহ করে না, কান দ্বারা গুনাহ করে না, পা দিয়া গুনাহ আর দেখা না জানা, হাত দিয়া গুনাহ করে না, সর্বাঙ্গকে গুনাহ থেকে যে হেফাজত করে ওই ব্যক্তি মুত্তাকি। সর্বাঙ্গকে গুনাহ থেকে হেফাজত করতে হবে আর সর্বাঙ্গ দ্বারা নেক কাজ করতে হবে। আমি রোজা রাখতে হবে সর্বাঙ্গ দ্বারা। সর্বাঙ্গের রোজা কোনটা হবে? আমি যখন কোন রমজানের রোজার রাখা অবস্থা আমি কোন অঙ্গ দ্বারা গুনাহ করব না, মিথ্যা সাক্ষী দিব না, কারো গীবত গাইব না, কারো বিরুদ্ধে মিথ্যা কথা বলবো না, সাক্ষী দিব না, এই চোখ দ্বারা বেগানা নারী দেখবো না। রোজার ফজিলত আমরা অনেকে জানি, যাই না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি যে রোজা রাখলে আল্লাহ পাওয়া যায়। আরে কোন ধরনের রোজা দ্বারা আল্লাহ পাইব? যে চক্র রোজা রাখাইছে, কান্ড রোজা রাখাইছে, মুখেও রোজা রাখাইছে, পাকে রোজা রাখাইছে, এইভাবে যে রোজা রাখবে সে মুত্তাকি, আর মুত্তাকির জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করছে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাতকে মুত্তাকির সামনে পেশ করা হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র রমজান মাসে রোজার অবস্থাতে এই ইফতার মাহফিলে আসার তৌফিক দিবেন, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। আমরা এই মাগফিরাতে রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন শেষ হওয়ার পথে সামনে ইতকুম মিনান নার, আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ এই রমজান মাস আমাদের গুনাহ মাফের জন্য তুমি দান করছিলে। রমজান অর্থই ফুইরা, সারখার করা, নিশ্চিন্ন নির্মূল কইরা দেওয়া, আগুনে যেইভাবে লাকড়িরে নিশ্চিন্ন করে নির্মূল করে, রমজানের রোজা মানুষের জীবনের গুনারে ওইভাবে নিশ্চিন্ন করে। তে আল্লাহ এই গুনাহ মাফের জন্য রহমতের বরকতের মাগফিরাতের নাজাতের মুক্তির মাস দিছেন। এখন যারা গুনাহ মাফ করাইতে পারছে, যাদের মর্যাদা বৃদ্ধি পাইছে, যারা রমজানের রহমত বরকত লাভ করতে পারছে, তারা তো সৌভাগ্যবান। আর আমরা যারা দুর্ভাগ্যতার কারণে এখনো মাপ পাইছি না, আমরা খুব মুজাহাদার মাধ্যমে চেষ্টা করব আর আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ রমজান মাস শেষ হওয়ার আগে আগে আমাদের জীবনের গুনাহ খাতাকে যেন আল্লাহ মাফ করে দেন। এখন দোয়া হবে ইনশাআল্লাহ, আমাদের মুরব্বী আসছেন নুরুজ্জামান সাহেব, হুজুর দামাত বরাকাতুহুম, অল্প সময় কিছু বইলা মুক্তাসর কথা বইলা, উনি ইনশাল্লাহ দোয়া করবেন, আমরা দোয়ার মধ্যে শরীক হইব। এই সময়টা দোয়া কবুলে আসরের প্রত্যেক দিনের আসরের সময় একটা দাম আছে, আবার আজকে জুম্মার দিনের আসরের পর, আবার রমজান মাসের আসরের পর, আবার রোজাদারের রোজারাই কে মুহূর্তে দোয়া করবে? দোয়া কবুলের অনেক কারণ একত্রিত হয়েছে, আমরা মনে আশা রাইখা আল্লাহর প্রতি একিন বিশ্বাস রেখে আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করেন, মনের আশা আকাঙ্ক্ষা কবুল করেন। যারা ইফতার মাহফিলের ব্যবস্থা করছেন তাদের নেক মাকাসিদে হাসানাকে যেন আল্লাহ তাআলা পূরণ করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার লাখো কোটি শুকরিয়া। আমরা আজ এই মন্তলা হযরত শাহজালাল দারুস সুন্নাহ মাদ্রাসার হেজখানায় রোজা রেখে ইফতার করার পূর্বে আমরা কিছু দুয়ার এবং আলোচনা হয়েছে, দুয়ার ব্যবস্থা করতে পেরেছি, আমরা বসতে পেরেছি, সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে প্রতিটা
সময় দোয়া কবুল করেন। উপরন্ত বাদ আল আসর থেকে বিশেষ একটা নিয়ামত আছে, বিশেষ করে শুক্রবার বাদ আসর বিশেষ ফজিলত আছে। আবার ইফতারের পূর্বে সব দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। তা আমরা আজ দোয়া করব দেশ ও জাতির জন্যে, আমরা যারা মা বাপ হারাইছি মা বাবার জন্যে, যারা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছে যে যেখান থেকে, তাদের জন্যে, যারা দেশে আছে তাদের জন্যে, যারা বিদেশে আছে তাদের জন্যে, আমরা আল্লাহর কাছে কায়ুম অনুবাক্যে দোয়া করবো আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, বিশেষ করে মুসলমান সারা পৃথিবীতে খুব জঞ্জাল অবস্থায় আছে তাদেরকে যেন আল্লাহ নাজাত দেন। আর আমাদের রানিং চেয়ারম্যান সাহেব, আপনারা ওনার নাম জানেন সবাই, উনি উমরায় যাচ্ছেন, উনি দোয়া চাইতেছেন সবার কাছে, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হজ্জে মাবরুর নসিব করে। আমরা যারা এখনো যাইতে পারি নাই, আমরা যেন যেতে পারি, তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে এই মাদ্রাসাগুলি যেন আল্লাহ হেফাজত করেন, ছাত্র তোলাবাদেরকে যেন আল্লাহ হেফাজতে রাখেন, এই দোয়া সবাই করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। الحمد لله الذي هدانا لهذا ما كنا لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله پاک قرآن دیگر عالم مولا আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ আর সালাম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা আল্লাহর রাসূলের দরবারে যেতে পারি নাই, সবাইকে তুমি তৌফিক দাও, আমরা যেন রাসূলের দরবারে যেরে প্রাণ ভরে যেন সালাম করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করো মাওলা। ইয়া আল্লাহ, কাবা শরীফের চতুর্পাশে লাব্বাইক লাব্বাইক বলে তোমার শুকর আদায় করার তৌফিক আমাদেরকে দান করো মাওলা। আল্লাহ, সারা পৃথিবীতে মুসলমান যে যেখানে আছে তাদেরকে হেফাজত করো, অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে সবার উপর তুমি শান্তির জিন্দগি নসিব করো মাওলা, সবাইকে হেদায়ত করো। আল্লাহ, বিশেষ করে আজকের ইফতারকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাতে যারা ঢুকেছে সবাইকে মাফ করে দাও মাওলা, সবাইয়ের ইফতারকে আল্লাহ রোজাকে কবুল মঞ্জুর ফরমাও, বিশেষ করে যারা অ্যারেঞ্জমেন্ট করেছে তাদেরকে হেদায়ত ফরমাও। আল্লাহ, তাদের দিলের নেক মাকাসিদগুলি পূর্ণ করিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের মা বাপ যারা কবর দেশে শুয়ে আছে তাদেরকে মাফ করে দাও মাওলা। আল্লাহ, রমজানের মাসে তাদেরকে কিছু সময়ের জন্য মাফ করা হয়, আল্লাহ তুমি দয়া করে চিরস্থায়ী মাফ করে দাও, তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও। اللهم انك عفو تحب العفو فاعف عنا يا كريم آمين برحمتك يا ارحم الراحمين